যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে দেয়াল নির্মাণের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে জরুরি অবস্থা জারি করেছেন, এর প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করছে মানুষ। শুক্রবার রাতে নিউ ইয়র্কের ট্রাম্প হোটেলের সামনে হাজারো প্রতিবাদকারী জড়ো হয়। তারা ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। ট্রাম্পের এই জরুরি অবস্থা জারির ফলে সরাসরি বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত না হলেও অভিবাসী কমিউনিটি হিসেবে সবার মাঝেই উৎকণ্ঠা বিরাজ করছে। সবাই অত্যন্ত উদ্বিগ্ন, বিশেষ করে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে একের পর এক অভিবাসী বিরোধী যে সমস্ত পদক্ষেপ নিচ্ছেন, তাতে কি বাংলাদেশি কি অন্য দেশের অভিবাসী সবাই এক কাতারে একইভাবে উৎকণ্ঠিত। দেয়াল তৈরির মতন একটা তুচ্ছ ঘটনা, তুচ্ছই বলবো, কারণ ন্যাশনাল ইমার্জেন্সি হয় খুব বড় কোনো ঘটনা হলে, কিন্তু দেয়াল তৈরির ঘটনা এটাকে সবাই খুব অপ্রয়োজনীয় বা নন আর্জেন্ট একটা ইমার্জেন্সি বলে মন্তব্য করছে। অবৈধ অভিবাসী ঠেকাতে প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়াল নির্মাণের সিদ্ধান্তকে অনেকেই অজুহাত হিসেবে দেখছেন। তারা মনে করেন 2020 সালের নির্বাচনে জয়ী হতে এটি ট্রাম্পের একটি রাজনৈতিক ইস্যু। সেই একটা অজুহাত দেখি উনি দেওয়াল করার ফান্ড চাচ্ছেন, আসলে সেটা না, মূল টার্গেটটা হচ্ছে ওনার 2020 সালের নির্বাচন, কারণ উনি আরেকবার পুনর্নির্বাচিত হওয়ার পথে একটা ইস্যু ওনার দরকার। অস্ত্র, মাদক ও সন্ত্রাসীদের আগমন বন্ধ করতে ডোনাল্ড ট্রাম্প শুক্রবার যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করেন। সেই সাথে ঘোষণা করেন দক্ষিণ সীমান্তে দেয়াল নির্মাণে যে $8 বিলিয়ন মতো ব্যয় হবে তা তিনি বিভিন্ন খাত থেকে আদায়ের মাধ্যমে তহবিল গঠন করতে চান। প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত বিরোধী ডেমোক্রেটরা তো বটেই, খোদ তার দল রিপাবলিকান অনেক সদস্য মানছেন না। 1976 সালে ইমার্জেন্সি অ্যাক্ট পাশ হওয়ার পর এ পর্যন্ত 59 বার জরুরি অবস্থা জারি হয়েছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এবারের জরুরি অবস্থা জারির ঘোষণাকে অপ্রয়োজনীয় মনে করছেন অনেকে। তাদের মতে ট্রাম্পের জরুরি অবস্থা জারির ঘোষণা অচিরেই আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।